ধূমপান না করেও পরোক্ষ ধূমপানে নারীদের সংক্রামক রোগ সহ গর্ভধারণে নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব সাইদুর রহমান। কারণ বাজারে নারী মৈত্রী আয়োজিত তামাক মুক্ত আইন সংশোধন বিষয়ক সেমিনারে এ তথ্য জানান তিনি। এ সময় 2040 সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ বিনির্মাণে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনীর খসড়া বাস্তবায়নের দাবি জানিয়েছেন নারী সংসদ সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তামাক মুক্ত বাংলাদেশ গড়ার ভিশন ত্বরান্বিত করতে জাতীয় সংসদের নারী সদস্যদের নিয়ে একটি ফোরাম গঠন করা হয়। নারী মৈত্রী নির্বাহী পরিচালক শাহিন আক্তার ডলির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির বোর্ড মেম্বার স্বপ্না রেজা, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান নাসিমা বেগম। আমরা দেখি যে হাজবেন্ড হয়তো স্মোক করে ঘরে ঢুকতেছে, এটা শিকার কিন্তু তার স্ত্রী হচ্ছে, এবং যদি তিনি গর্ভবতী হন তাহলে তার সন্তান এই ক্ষতির শিকার হচ্ছে। ক্যান্সারের যে পরিসংখ্যান, সেখানে প্যাসিভ যারা ধূমপায়ী, পাশে যারা আসলে ধোঁয়া পায়, তাদের এই ক্ষতির পরিমাণ অনেক। তাহলে আমি কেন এই দায় নেব? আমি তো ধূমপান করি না। এই জন্য আপনারা যারা রয়েছেন তাদের আসলে বলিষ্ঠ হতে হবে।